আমার নাম নির্বাণ চট্টোপাধ্যায়। আমি দুর্গাপুরের দুর্গাপুর ব্লাইন্ড লিড সোসাইটি ভাইস প্রেসিডেন্ট এবং ফ্রি আই অপারেশন ক্যাম্প কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমরা দীর্ঘ প্রায় 38 বছর ধরে গরিব মানুষদের জন্য এখানে একটা আই অপারেশন ক্যাম্প অর্গানাইজ করি। সেখানে মূলত দুস্থদেরই অপারেশন করা হয় বিনা পয়সায়। আর এই লোকাল যারা ডাক্তার আছেন এবং বিভিন্ন ক্লাব সংগঠন তাদের স্বেচ্ছাসেবকরা এসে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেন এবং আর প্রায় 38 বছর ধরে এই সুন্দর কাজটি আমরা করে আসছি। এবছরও আমরা করছি। আমাদের আগে একটা হলের মধ্যে অপারেশন হতো, কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী আজকাল আর হলে ওটি তৈরি করা যায় না। নিজস্ব ওটি থাকতে হবে কিংবা হসপিটাল এবং নার্সিংহোমে যে ওটি থাকে সেই ওটিতে অপারেশন করতে হবে। সেইভাবে আমরা দুর্গাপুর ব্লাইন্ড লিড সোসাইটিতে একটি ওটি করেছি, যেখানে আমাদের প্রতি মাসেই চোখের অপারেশন করা হয়। আমাদের সরকারি পারমিশন নেওয়া আছে এবং আমরা চেষ্টা করি যে যাতে দুস্থ মানুষদের চোখের অপারেশন করা যায়। এছাড়াও আমরা মরণোত্তর চক্ষুদান সম্পর্কে মানুষকে সচেতন করি এবং মৃত্যুর পর যারা চক্ষু দান করতে চান তাদের চোখটা নিয়ে আমরা হয় এখানে কোনো কর্নিয়াজনিত অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করি, অথবা এখানে যদি লোক না পাওয়া যায় তাহলে আমরা সেই কর্নিয়া সেই মৃত্যুর পর যে দান করা চোখ দুটি আমরা পাঠিয়ে দিই কলকাতা মেডিকেল কলেজে, যেখানে বহু মানুষ যারা কর্নিয়ার দৃষ্টি হারিয়েছেন তাদেরকে এই আমাদের দেওয়া কর্নিয়াগুলি তাদের চোখে বসানো হয় এবং তাদের চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়। কাজেই দুটো কাজই আমরা দৃষ্টিহীনকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে আমরা এগিয়ে চলেছি। একটি ক্যাটারাক্টজনিত অন্ধত্ব, সেটাকে নিবারণ করার জন্য আমরা ক্যাটারাক্ট অপারেশন করে চলেছি। আরেকটি হচ্ছে কর্নিয়ার জন্য বহু মানুষ অন্ধ, তাদেরকে আমরা মৃত্যুর পর চক্ষুদান করা মানুষদের চোখ দিয়ে তাদের প্রতিস্থাপন করি এবং তাদেরকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুর্গাপুরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আর তাই আজও সেই সংগঠনগুলি কোনো ভেঙে যায়নি। আমরা বরং দিনের পর দিন একতাবদ্ধ হয়ে আমরা এই কাজ এই মহৎ কাজটি করে চলেছি। আগামী দিনে আমাদের যে সমস্ত ইয়ং ছেলে মানে ইয়ং ছেলেপুলে আছে মেয়েরা আছে তারা কিন্তু খুব ইন্টারেস্টেড, তারা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলে এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমরা যখন থাকবো না আমাদের পরবর্তী জেনারেশন এই কাজের দায়িত্বটা নিয়ে নিয়েছে অলরেডি এবং তারা এই সংগঠন দুটিকে চালিয়ে নিয়ে যাবেন এই আশা করে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের প্রায় 100 জনের মতন সিলেক্ট করা হয়েছে অপারেশন হবে 20, 21, 22 এবং 23 ফেব্রুয়ারি চার দিন ব্যাপী এই অপারেশনগুলো হবে। আমরা আশা করছি যে তারপরে আর একটা ডেট নিয়ে আরও 30-40 জনের অপারেশন করতে হবে আমাদের, কারণ এখনও অনেক মানুষ দাঁড়িয়ে আছেন তারা অপারেশনের এই সুযোগটা নেওয়ার জন্য। আমাদের আপাতত ওই চার দিনই অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে তাদেরকে আমরা অন্য একটা ডেট দিয়ে অপারেশন করবো।